এবার বাংলা বক্তব্য নিয়ে আসবে জিসান আহমদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইস্তাওয়াল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সমস্ত প্রশংসা তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে সিরাতুল মুস্তাকিম কনফারেন্সে আসার তাফিক দান করেছেন এবং কিছু বলা কিছু শোনার তাফিক দান করেছেন, তাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সাইয়েদুল মুরসালিন খাতামান নবীন মুহাম্মদ বিন আবদুল্লাহ এর উপর, তার পরিবার, সাহাবাগণ, তাবে তাবিন আর পর্যন্ত যারা হকের উপর প্রতিষ্ঠিত রয়েছেন তাদের সবার উপর, তাই আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হলো আইলিম। আইলিম শব্দের অর্থ হলো শিক্ষা, জ্ঞান, চর্চা। ইংরেজিতে যেগুলো অর্থ হলো নলেজ, এডুকেশন, স্টাডি। পরিভাষায় ইলিম হলো প্রত্যেকটি শিক্ষার্থীর ভিতরে প্রত্যেকটি মানুষের যে এক একটি সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে, এই সুপ্ত প্রতিভা বিকশিত করার নামই হচ্ছে শিক্ষা, জ্ঞান। আমরা আরও বিস্তারিতভাবে জানতে পারি শিক্ষা, সূর্য যেমনই রাতের অন্ধকার দূর করে দেয়, শিক্ষা জ্ঞান তেমনি মানুষের মনের যে অন্ধকার তাকে তা দূর করে দেয়। প্রত্যেকটি মানুষের ভিতর শিক্ষা, প্রত্যেকটি মানুষের ভিতর সুপ্ত প্রতিভা রয়েছে। এই সুপ্ত প্রতিভাকে এই শিক্ষা এই সুপ্ত প্রতিভাকে দূর করতে সাহায্য করে। এই সুপ্ত প্রতিভাকে আমরা কাজে লাগিয়ে যথার্থ মানুষ হয়ে উঠি। এই যথার্থ মানুষ হওয়ার নামই হচ্ছে শিক্ষা, জ্ঞান। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর বিষয় হলো শিক্ষা কত প্রকার, কী কী শিক্ষা। হলো দুই প্রকার, একটা ধর্মীয় শিক্ষা, একটা দুনিয়াদারি শিক্ষা। দুনিয়াদারি শিক্ষা শেখায় কীভাবে দুনিয়াকে পরিচালনা করতে হয়, কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, কীভাবে দেশ পরিচালনা করতে হয়, কীভাবে সমাজ পরিচালনা করতে হয়। আর ধর্মীয় জ্ঞান যেটা, ধর্মীয় জ্ঞানের মধ্যে শিখায় সৎ ব্যবহার কীভাবে করতে হয়, পিতামাতার সঙ্গে কীভাবে কথা বলতে হয়, রাস্তাঘাটে কীভাবে চলতে হয়, আল্লাহ তাআলাকে সম্পর্কে চিনা যায় ধর্মীয় জ্ঞান অর্জন করলে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নম্বর যে বিষয়টি হলো ইলিমের অর্জন করা গুরুত্ব ও ফজিলত। ইলিম অর্জন করার গুরুত্ব ফজিলত অনেক। শিক্ষা ছাড়া, ইলিম ছাড়া দেশ অচল, জাতি অচল। শিক্ষা ছাড়া কোন জাতি চলতে পারবে না। এই শিক্ষা ছাড়া রাজনৈতিক অচল, গণতন্ত্র অচল, অর্থনৈতিক অচল। এই শিক্ষার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা বললেন 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞানী তাদেরকে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দিয়েছেন এবং যারা ঈমান আছে আল্লাহর প্রতি তাদের মর্যাদা আল্লাহ তাআলা নিজে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক ইলিম অর্জন করার তাওফিক দান করেন এবং আমরা সঠিক ইলিম সহি সুন্নাহ মোতাবেক অর্জন করে আপনাদের সামনে তা যেন উপস্থাপন করতে এই তাওফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।